আপনাকে ফাঁসিয়ে দিতে আর কারেন্ট। ইলেকট্রিসিটি একটু আগে চলে গেছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম, দিস ইজ রাশেদ নওয়াজ, ইউর ইংলিশ টিচার। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস এগেইন অর্গানাইজড বাই সাউথ এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। ওয়াও, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন স্যার। এখন যাই গেছি না বলে। ওকে, আই এম অলসো ফাইন। টুডে আই এম গোয়িং টু টেক অ্যানাদার ক্লাস অফ ইউর ইংলিশ ফার্স্ট পেপার। বেসিক্যালি আই উইল ডিসকাস মডেল কোয়েশন 56 ইন দিস ক্লাস। ওকে, ইন দ্য লাস্ট ক্লাস আই ডিসকাসড মডেল কোয়েশন 55, সো ইন দিস ক্লাস আই উইল ডিসকাস মডেল কোয়েশন 56। ওকে স্যার। হ্যাঁ বলো। অ্যাসাইনমেন্টের পাই চার্টটা সলভ করে দেন না স্যার। অ্যাসাইনমেন্টের পাই চার্ট এটা সলভ করা হয়েছে তো, করে দিয়েছি না এর আগে, তুমি ক্লাসে ছিলে না? পারেনি স্যার। হ্যাঁ, এটা ক্লাসে করা হয়েছে। ওকে, নাও আই এম গোয়িং টু স্টার্ট টুডেস ক্লাস। প্লিজ লিসেন অ্যান্ড ওয়াচ দ্য ক্লাস ভেরি অ্যাটেন্টিভলি। Can you watch the slide now? Yes, sir. Yes, sir. Okay, this is my introducing. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 56. Actually, I will discuss some important items from this model question in this class. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the gaps of ekane ekta bhul hoyeche othoba fill in information given in the passages. Okay, match the parts of sentence, fill in the gaps with suitable words, arrange the story in correct order. Egulo amra as usual kore astechi, তাই আমি এখানে বেশি সময় নষ্ট করতেছি না। আমাদের মডেল কোয়েশন 56 এর প্রথম প্যাসেজ এটা। ক্যান ইউ ওয়াচ দ্য প্যাসেজ নাও? নাও আই এম রিডিং দ্য প্যাসেজ উইথ বেঙ্গলি মিনিং, প্লিজ লিসেন কেয়ারফুলি। একটু খেয়াল করো, রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপস। রোজামন্ড এবং তার মা দুজনেই ফিরে গেল অথবা ফিরে যাচ্ছে টু দ্য কেমিস্ট শপস, রাসায়নিক দ্রব্যের যে দোকান ছিল সেই দোকানে। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, যেহেতু তারা হাঁটতেছিল, রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স এগেইন টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শো অ্যান্ড শি অফেন লিম্পড উইথ পেন। যেহেতু তারা হাঁটতেছিল, রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স এগেইন, তার থেকে রোজামন্ড থেকে আবার একটু থেমে যেতে হলো, দাঁড়াতে হলো, টু টেক অ্যানাদার স্টোন, অন্য একটা পাথর নেওয়ার জন্য, আউট অফ দ্য ব্রোকেন শো, তার যে নষ্ট জুতা ছিল তার থেকে, অ্যান্ড শি ওপেন লিম্পড উইথ পেন, সে ব্যথা নিয়ে একটু কুড়িয়ে কুড়িয়ে হাঁটতে ছিল, অর্থাৎ জুতাগুলো নষ্ট, তা মানে হাঁটতে সে ব্যথা পাচ্ছিল পায়ে। হোয়েন দ্য গট ব্যাক টু দ্য শপ, যখন তারা শপে ব্যাক করলো, রোজামন্ডস মাদার আস্কড হার টু কেয়ারফুলি এক্সামাইন দ্য জার বিফোর শি বট ইট। রোজামন্ডের মা তাকে বলল যে জার কিনার সময়, যে পাত্রটা কিংবা জারটা তুমি কিনবা সেটা কেনার সময় একটু দেখে শুনে নিবা, পরীক্ষা করে নিবা, এর আগে যেহেতু জুতা কিনে সে ঠকে গেছে তাই। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড দ্যাট শি বট ইট ইভেন উইদাউট লুকিং। উইদাউট কি আছে এখানে? উইদাউট পড়ো, উইদাউট লুকিং অ্যাট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার। সে এত এক্সাইট, এত উত্তেজিত, এক্সাইটেড ছিল যে, এত উত্তেজিত ছিল যে, সে যখন জারটা নিচ্ছিল
তখন আর ভালো করে দেখে নাই জারের ভিতর কি আছে সেটা। হ্যাপিলি শি কেম ব্যাক হোম, খুব মানে আনন্দের সাথে সে বাসায় ফিরল উইথ হার মাদার তার মায়ের সাথে। দেন রোজামন কুইকলি ব্রট সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন অ্যান্ড ওয়াজ গোয়িং টু পুট দ্যাম ইন টু দ্য জার। এরপর সে তার বাগান থেকে কিছু ফ্লাওয়ার নিয়ে আসলো, এই ফ্লাওয়ারগুলো তার জারের মধ্যে রাখতে চায়, মানে রাখবে এরকম। বাট অ্যাজ সুন অ্যাজ শি টুক দ্য টপ অফ, যখন সে টপের যে পাত্রটা উপরের পাত্রটা উঠালো, শি স সামথিং ডার্ক ইনসাইড হুইচ গেভ অফ অ্যান আনপ্লিজেন্ট স্মেল, সে দেখতে পেলো কিছু কালো বিষয়, কালো জিনিস পাত্রের ভিতরে, জারের ভিতরে, হুইচ গেভ অফ অ্যান আনপ্লিজেন্ট স্মেল, যেটা তাকে একটা অস্বাস্থ্যকর কিংবা তার মানে খারাপ একটা স্মেল দিল, মানে বাজে একটা বাজে বাজে একটা গান দিয়েছে। হ্যাঁ, হোয়াট ইজ ইট মাম্মা, সে মাকে বললো যে এটা কি, আই ডিড নট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং অ্যান্ড দ্য টেরিবল স্মেল, আমি চাই না এরকম একটা কালো বিষয়, কালো জিনিস এবং ভয়াবহ স্মেল, এটা আমি চাই না। মাকে বললো যে নট ডিড আই মাই ডিয়ার, মাও বললো যে কি আমিও তো এরকম কিছু চাই না, হ্যাঁ আমার প্রিয়, এটা একটু ইয়া করে বললো আর কি, আদর করি। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, এখন এটা আমি কি করব, দ্যাট আই ক্যান টেল, দ্যাট আই ক্যান টেল, এটা মা বলছে যে এটা আমি বলতে পারবো না, তুমি কি করবে সেটা। ওকে মাম্মা আই মাস্ট পোর ইট আউট অ্যান্ড ফিল ইন দ্য জার, না ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার, সে বলে যে হ্যাঁ মা আমি এখন এটা পুরাবো, এটা ভর্তি করব, অ্যান্ড ফিল ইন দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার, এবং এটা ভালো পানি দিয়ে, ফ্রেশ ওয়াটার দিয়ে এটা জারটাকে আমি পাত্রটাকে পূর্ণ করব। দেন শি মেড দ্য জার এম্পটি, এরপরে সে জারটাকে খালি করলো প্রথমে, বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট শি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ নো লঙ্গার এ পার্পল জার, অর্থাৎ যখন সে পানি দিয়ে এটাকে পানিগুলো ফেলে দিল এবং পানি দিয়ে একটু পরিষ্কার করলো, দেখে যে ওখানে যেটা বলো ইন্ডিভিজুয়ালি আইডি দেখবো তো তখন বলবো। দেখো এরপরে দেখতেছে যে যখন পানি দিয়ে এটা পরিষ্কার করলো, তখন এই যে একটা পার্পল কালার ছিল, একটা বেগুনি কালার ছিল, বেগুনি কালারটা আর নেই, মানে কালারটা নষ্ট হয়ে গেছে, চলে গেছে সাথে সাথে পানির সাথে। ইট ওয়াজ এ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা একটা সাদা গ্লাস জার হয়ে গেল তখন, অর্থাৎ কালারটা চলে গেল। উইথ ইটস কালার ওয়াটার গন দ্য জার ডিড নো লঙ্গার লুক বিউটিফুল, ওই যে কালারের সাথে পানির সাথে যখন কালারগুলো চলে গেল, তখন ওই জারটাকে আর সুন্দর দেখাচ্ছে না, এটার যে সৌন্দর্য ছিল সেটা নষ্ট হয়ে গেছে সাথে সাথে। রোজামন ক্রাইড উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস, সে তখন এটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টে একটু হতাশাগ্রস্ত হয়ে কান্না করলো। সে অলসো ক্রাইড ফর হার ফলি, এবং সে তার ফলি, ফলি বলতে এখানে কি বোঝাচ্ছে আর আফরিন বলো, ফলি বলতে কি বোঝাচ্ছে বলো, কোথায় ধরতে পারো নাই, ও সরি, কোথায় লাস্টের দিকে, হ্যাঁ লাস্টের দিকে ফলি এটা। সি অলসো ক্রাইড ফর হার ফলি, সি অলসো ক্রাইড ফর হার ফল, তার মায়ের সাথে শপিং করতে যেতে পারতেছে না এই জুতাগুলো পরে, অর্থাৎ সে টকে গেল আর কি জুতাগুলো কিনে। Thus, Rojamond suffered for a while month and learned a lesson. সে কিছুদিন কয়েক মাস এটা ভুগলো, মানে তার যে ভুলের মাসুলগুলো সে নিজে যে বুঝতে পেরেছে, সেখান থেকে একটা জিনিস শিখতে পারলো, একটা লেসন শিখতে পারলো, সেটা হচ্ছে শি হোপড দ্যাট শি উড বি ওয়াইজার ইন ফিউচার, তার থেকে অবশ্যই কি হতে হবে, ভবিষ্যতে একটু চালাক হতে হবে, অর্থাৎ একটু একটু জ্ঞানী হতে হবে, যে কোনো একটা জিনিস কেনার ক্ষেত্রে কিংবা কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এই বিষয়টাই বলছে। আমরা নেক্সট যাচ্ছি, এখানে দেখো মাল্টিপল চয়েস, আমি যাকে বলবে সে অ্যান্সার করবে, ঠিক আছে, এটা একটু নিজেরা করো। এক নাম্বারটা বলবে, এখন কয়জন, 9 জন আছে, দেখিও কমে যাইও না, কোয়েশ্চন করার সাথে সাথে স্টুডেন্ট কমে যায়,
ঠিক আছে ফাহাদ শাহরিয়ার ফাহাদ শাহরিয়ার এক নম্বর অ্যানসার বলো আমাকে यस স্যার বলো এক নম্বরটা কি হবে বলো তো এখানে বলছে যে হোয়াট ডাজ দা এক্সপ্রেশন হ্যাঁ হোয়াট ডাজ দা এক্সপ্রেশন রুজামান হ্যাড টু স্টপ ওয়ান্স এগেইন টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দা ব্রোকেন শুজ ইন দা লাইন টু মিন এটা অর্থ কি স্যার একটু সময় দেন সময় লাগবে স্যার হ্যাঁ সময় দিচ্ছি বলো 30 সেকেন্ড পাবে 30 সেকেন্ড এরপরে বলতে হবে না বেশি হয়ে গেছে ঠিক আছে তাহলে বলো না বেশি দিয়ে দিলাম আর কি বি নাম্বার স্যার এবার বললে হবে না অ্যানসার বলো বি নাম্বার হবে নাকি সি নাম্বার হবে ভালো করে বলো রোজামন ডিড নট মুভ ফ্রিলি বিকজ দেয়ার ওয়্যার স্টোনস অন দা রোড স্যার ভুল না হ্যাঁ ভুল হয়েছে আবার তোমাকে আরেকটু সময় দিলাম ট্রাই করো ভুল থেকে শিখতে হবে হ্যাঁ হ্যাঁ ভুল থেকে শিখতে হবে বলো কারেক্টটা বলতে পারবে না দেখি বলো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সি নাম্বার হবে ঠিক আছে ওয়েলকাম এরপর আসো কে বলবে আপনি বি নাম্বারটা বলো দুই নাম্বারটা বলো What is the similarity between Rukhsamad and her mother? Yeah. Affectionate. Affectionate, okay. এরপরে কে আছে? কি কনফিডেন্স স্যার? এও পড়াশোনা করতে তোমরা করতেছ না। আমরা পড়ছি দেখি। পড়াশোনা করতে পারা যায়। তারপর হবে আমরা তো ডাস্টবিন এর ময়লা। না না কেন এরকম অনেকটা 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 হ্যাঁ ঠিকই বলছে। না না এভাবে যে না তোমরা এভাবে আমার কথা শোনো আমার কথা শোনো আবরার আবরার ইশরাক আমরা ইশরাক ছেলেদেরকে নিচে করে দেখেন স্যার আমরা কই দেখি আমরা তো আমাদের সবাই সমান আবরার ইশরাক শুনতে পাচ্ছ হ্যাঁ বলো জি স্যার তিন নম্বরটা বলো হুইচ অফ দা ফলোইং ওয়ার্ড ডিসক্রাইব রুজামন বেস্ট বলো এখান থেকে কোনটা তার জন্য বেশি যায় বলতো ফ্রাস্ট্রেটেড নাকি চেয়ারফুল স্যাটিসফাইড বোর্ড এখানে কোনটা বেশি পেসিস পরে বুঝতে পারো নাই সে আসলে কি হয়েছে সে কি চেয়ারফুল হয়েছে স্যাটিসফাইড হয়েছে কোনো কিছু নিয়ে নাকি বোর্ড হয়েছে নাকি ফ্রাস্ট্রেটেড হয়েছে বলো একদম ইজি না স্যাটিসফাইড না না কেমনে স্যাটিসফাইড হবে সে ফার্স্ট সে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল সবকিছুতে ফ্রাস্ট্রেটেড জুতা কিনে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তারপরে ওই জারটা কেনার পর কি হয়ে গেল ফ্রাস্ট্রেটেড হয়ে গেল আচ্ছা না এই লাস্টের দিকে এটা 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 না লাস্টে শিক্ষা পেয়েছে তারপরে দেখো চার নাম্বারটা বলবে আবার আর কি দুইজন নাকি একটা হচ্ছে আবরার ইশরাক আর একজন হচ্ছে আবরার আবরার 1167 ঠিক আছে এটা কি তোমার রোল নাম্বার আইডি নাম্বার ইয়েস স্যার হ্যাঁ তোমার আইডি তোমার তোমার সিস্টেমটা ঠিক আছে এভাবে জয়েন করতে হয় আইডি দিয়ে জয়েন করতে হয় নাম প্লাস আইডি ভালো হয় এটা আর কি আচ্ছা ঠিক আছে আবার আর বলো তো চার নাম্বারটা স্যার বলতেছি হুইচ অফ দা ফলোইং হ্যাঁ হুইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট রুজামান্স মাদার স্যার বি নাম্বারটা হবে হ্যাঁ শি ওয়ান্টেড টু টিচ হার ডটার এ লেসন ঠিক আছে ধন্যবাদ তারপরে 5 নাম্বার বলবে পাঁচ নাম্বার শিমু মুনা স্যার কয় নাম্বার পাঁচ নাম্বার which of the following statement is true about Rujaman eta bolchi to na 5 number ha ha Rujaman was so Rujaman was so ki hobe was so thrilled bole dicche ke bole dio na koi keu bole nai to bole dicche ekdom
বলো অ্যানসার বলো তুমি এটা আর বলিও না ওকে পড়টা বলি হ্যাঁ পড়টা বলো প্রিটি প্রিটি দা বিউটিফুল ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ তারপরে কে বলবা আর কি আছে লিপ দিছে কে হঠাৎ করে সামির ইয়াসির আমাকে তো জিজ্ঞেস করবেন না করব করব সবাইকে করব সামির ইয়াসির বলো সাত নাম্বারটা বলো কার্লি বলো আর সি নাম্বারটা হবে মনে হয় সি নাম্বারটা উচ্চারণ করো উচ্চারণ করো কথা বোঝা যাচ্ছে না সি নাম্বারটা উচ্চারণ করে বলো না তুমি এটা কি সি নাম্বারটা কি হবে দ্য ওয়ার্ড ফলি ক্যান বি রিপ্লেসড বাই না না সি নাম্বার ঠিক আছে সি নাম্বার ঠিক আছে সি নাম্বার শব্দটা উচ্চারণ করো আন্দাজে স্যার আন্দা আইডিউসি আইডিউসি অর্থ হচ্ছে মূর্খতা মূর্খতা ঠিক আছে তারপরে কে বলবে কার আর কার থেকে জিজ্ঞেস করা হয় নাই হায়দার হায়দার পাঁচ নাম্বারটা বলো তুমি পাঁচ নাম্বারটা হায়দার কি শুনতে পাচ্ছ আমাকে চুপ করে আছে এই বাদ দাও তাহলে নাই মনে হয় হ্যাঁ সাত আল ফাইসাল ওর নাম বলো জিজ্ঞেস করতেছি না বলতেছে ওর নাম কি তোমার নাম কি ধন্যবাদ এবার একটা কাজ করো এত সহজ জিজ্ঞেস করতেছেন তোমাদের শোনো এগুলো হচ্ছে যে সব পারবে তোমাদেরকে আমার সাথে একটু প্র্যাকটিস করাচ্ছি যাতে প্রিপারেশনটা হয়ে যায় পরীক্ষা আচ্ছা স্যার এখন কি করব এখন করবা এই পেজটা দেখো এটা আমি একবার পড়িয়েছি তোমাদেরকে এটা আমি তোমাদেরকে একবার পড়াইছি না এটা স্যার আপনি হচ্ছে যে অ্যাসাইনমেন্টে যে ইয়াটা দিছেন ওটা কি আমাদের বইয়ে আছে হ্যাঁ আছে তো কথা হচ্ছে বইয়ে তো আছে ঠিক আছে কিন্তু এই যে কোশ্চেনগুলো তো নাই আমার কথা শুনো বই থেকে উঠাই দিবা বুঝছো এখানে আমরা যাচাই করতে সবগুলাই তো বই থেকে উঠাবো স্যার ক্লাস কি মেরা করাচ্ছে স্যার এই শুনো আপনি আমার কথা শুনো আমার মেইন কথা হচ্ছে স্যার পাইটা করতে করব এই শুনো শুনো ছেলেরা জি অ্যাসাইনমেন্টটা বাসায় করবা তো এখানে একটু একটু ক্রিটিক্যাল কোশ্চেন করতে হয় বুঝছো যেহেতু এটা তোমার আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজটা যাচাই করতে চাচ্ছি এখানে দুই নম্বরের কোশ্চেনে তোমাদের তোমাদের ভাষাটা ল্যাঙ্গুয়েজটা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আমরা যাচাই করতে চাচ্ছি তুমি নিজে প্রশ্নটা বুঝে নিজে মেসেজ বুঝে অ্যানসারটা করবা এখানে এরকম যাচাই করতে আমি স্যার এরকম যাচাই করতে যাচ্ছি এই জন্য ফাইনাল লাগাবো আমি একটু পরে চলে আসবো
একটু দেখে নাও, আমি জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সার করবে। আমি ঢুকছি যখন স্যার আমি পাই নাই স্যার, আরেকবার একটু কাইন্ডলি দিতে পারবেন? আমাদের কম্পিউটার আমি টিকে দিয়ে আসলাম প্রশ্নটা, কিছু করে নাই লাস্টের দিকে, এখানে কি বেখালি হলে হবে? ঠিক আছে, পড়লে অ্যানসারে চলে চলে আসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে চলে আসো, একটু করে দাও। এটা বলবে নাকি হাতে লিখবা, কোনটা করবা বলো? এটা বললে মনে হয় ভালো হবে। হ্যাঁ, আমি যাকে বলি সে বলবে, পাঁচজনকে বলবো, যে কোনো র্যান্ডমলি আমি র্যান্ডম পাঁচজনকে বলছি, ঠিক আছে? এ নাম্বার, এটা বোর্ড, এটা তো ডিসপ্লেতে আছে এখন, তাই না? এ নাম্বারে কি হবে সেটা বলবে, সেটা বলবে আবরার ইশাক, আবরার ইশাক বলো এ নাম্বারে কি হবে? পপুলার, পপুলার আবরার, ভালো করে বুঝে বলো, সুন্দর করে পপুলার, পপুলার ঠিক আছে, পপুলার ঠিক আছে। হ্যাঁ, বি নাম্বার বলবে, দুই নাম্বার বলবে আপনার, তিনটে হয়ে গেছে কেন? ফাহাদ শাহরিয়ার, ফাহাদ শাহরিয়ার বি নাম্বারটা বলো। বি নাম্বার, বি 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 নাম্বার আর বেস্ট, আর বেস্ট, বেস্ট কি হবে? ওয়েবসাইট, ওয়েবসাইট বেস্ট কি হবে? একটু তার আনসার, একটু তার বেস্ট বলতে এটা বলতো না, এ বুঝে বলো না, একদম ইজি না, এটা একটা প্রিপজিশন বসালে তো হয়ে যাচ্ছে, বেসড অন হয়। ঠিক আছে, দা এক্সপ্যানশন অফ দিস সার্ভিস আর ভেরি র‍্যাপিড বিকজ দে আর কস্ট ফ্রি, one has to pay a berry, এটা বলবে। হ্যাঁ বলিও না, জিজ্ঞেস করেন সবার সাথে। আপনি কি বলছেন নাকি এর আগে? আপনি তো রিডিং পড়ে যাচ্ছেন, দেন আমিও বলে দিছি, ভুল। আচ্ছা ইয়া, তাহলে এতে চলে আসো, ই বলবে, ই বলবে ছেলে, হ্যাঁ বলো ফয়সাল, বলো ফয়সাল, বলো হিউজ অ্যামাউন্ট ফর ইউজিং দ্যাম কি হবে? মেইনটেইন, বি এটা না, লি লি ডি না, ই আমি ই বলছি, ই বলছি তোমাকে, ই বলছি, ই বলতাম। হুম, ইউজিং দ্যাম মোরএভার ওয়ান ক্যান এক্সপ্রেস দেয়ার আর পারসন টু আদার্স বাট দে আর ইউজার্স ডিজায়ার টু ইট ক্যান বি privacy can be shattered na, privacy can be pal monoshta janto tam patechina maintenance, eh maintained hobe patechona keno, eta easy na ekdom, privacy can be maintained, ha ha easy to khub easy, airport ta aso bol dao jonno dhonnobad, airport aso jibanand das, eta ektu ami druto bole jacchi, tumra এরপর অ্যান্সার করবা, ঠিক আছে? আমি আমি জাস্ট রিডিংটা পড়ে যাচ্ছি, একটু মার্ক কর রাখিও, কোথায় সালগুলো দেখবা আর প্লেসগুলো দেখবা। জীবানন্দ দাস ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন অফ বৈশাল ইন 1890, হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অ্যাট দ্য এজ অফ 22, দ্য নেক্সট ইয়ার হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ অ্যাট দ্য কলকাতা সিটি কলেজ,
he lost his job in 1928 on the charge of publishing a poem in the Porichoy Patrika. But 2 years after he joined the Ramjas College, Delhi, but returned to his place of birth the next year. He got an appointment in Brajmohan College, Borishal in 1935. In 1947, when the partition was made, Jivananda Das left Bangladesh for India. In West Bengal, he started editing the Shauras Patrika. He was awarded Ravindra Puraskar in 1953. Shalgula dekba. Egula important ekhane. He met with a tram accident on the 14th October 1954. He was hospitalized. After a few days, he passed away on October 22, 1954. His major works are Banalata Sen, Jarapalak, Dushar Pandolipi, Ruposhi Bangla, etc. Major work gula dekho ar ei somoto yate dekhte hoy ki reward gula dekhte hoy Ravindra Puraskar ta dekhba tarpore kothay porashona koreche MA kothay degree on MA degree kothay korche shal gula dekhbe ebar asho amader question e chalo asho dekha jacche question yes sir life span from 1892 koto eta jake bolbo she bolbe jake bolbo she bolbe bolio na ami jake bolbo eta বলে দিছে না না স্যার বলে নাই শুনে নাই কেউ সামির ইয়াসির জীবন আনন্দ স্যার সামির ইয়াসির বলো তো প্রথমটা কি হবে সাল কত হবে এটা স্যার 1954 ওকে থ্যাংক ইউ সো মাচ এরপরে দুই নাম্বার বলবে হায়দার তুমি কি আছো চুপ করে বসে আছো কেন ক্লাসে নাই আমরা জয়েন করা আছে মনে না সাত আলফাইসাল তোমাকে আবার আগে বললাম বলো দুই নাম্বারটা বলো তো সাত আলফাইসাল ফাইসাল দুই মিনিট পরে এসে জিজ্ঞেস করবে যে আমার থেকে জিজ্ঞেস করে নাই ও মনে নাই মনে এখন ফাইসাল তুমি তো বলো না आंसर বলো এখানে কি দেওয়া আছে দেখো না প্রথমে এগুলো বললাম না তোমাকে ডিগ্রি গুলো দেখতে রিওয়ার্ড গুলো দেখতে জীবনানন্দ এডুকেশন ইভেন্ট দিছে কত সালে 1921 সালে কি ঘটেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে কি হয়েছে ওগুলো দেখো না বলো স্যার হ্যাঁ ছেলেটার কোনো অ্যাটেনশনই ক্লাসে নেই স্যার এমনে ফাইসাল ক্লাস নাম করে ফাইসাল অ্যাটেনশন আনার জন্য তো এরকম কোশ্চেনগুলো করতে নালে শুধু শুধু আমি স্লাইড দেখে দেখে গিয়ে ক্লাস করাইতে পারতাম না এগুলা করাইছি এরকম কোনো বেনিফিট পাই নাই এবং মোটামুটি আপনার কষ্ট তো ওরা বুঝে না নেক্সট কোশ্চেন ফাইসাল তুমি কি অ্যানসার করতে পারবে নাকি আমি নেক্সট কোশ্চেনে যাব স্যার পারবে না এটা আর মিউট করবে না স্যার বাদ দেন আবরার বড় দুই নম্বরটা বড় আবরার স্যার ব্রাহ্মণে ক্লাসে নাই কেটে গা চলে গেছে ও এটা কে স্যার আপনার কোজন আছে একটু হচ্ছে আপনার স্ট্রাক আপনি স্যার নাম দেখেন না ওটা অর্ণব আমি কেটে দিব স্যার সবাই অর্ণবের নাম দিয়ে ঢুকে দেখি যা কি জন্য জানেন আকবর বলো আকবর একটা আছে এটা তুমি বলো নম্বরটা বলো আল্লাহ বলতে পারবে না স্যার আমি বলি না তোমাকে অন্য একটা জিজ্ঞেস করব এটা বলো আচ্ছা ভাই বয়স তোমরা তিনজন সবাই থেকে একজন বলো এটা বয়স যারা সবাই থেকে একজন বলো দুই নম্বরটা না গার্লস না বয়স থেকে বলছি বয়স সবাই মিলে বলবে দুই নম্বরটা তোমাদের আরেকটা ধরো দুই নম্বরটা কি হবে বলো জীবন অনানন্দ দাস এডুকেশন এর এটা এই নাম্বার আই ডোন্ট নো স্যার এভাবে না পড়লে কি হবে
মাস্টার্স ডিগ্রি হবে না স্যার হ্যাঁ হ্যাঁ টুক হ্যাঁ ঠিক আছে টুক ইজ মাস্টার্স ডিগ্রি ঠিক আছে এটা কে বলছো ধন্যবাদ কে বলছো নাম বলো আমি রে তোমাকে প্রথমে কোয়েশ্চন করলাম তুমি বলতে পারো না কেন স্যার ওকে একটা নোবেল দেওয়া উচিত স্যার তিন নাম্বার বলো আফরিন তিন নাম্বার কি হবে বলো ইংলিশ ইংলিশ ইন ইংলিশ তারপরে চার নাম্বার বলবে মোনা মোনা না এটার নাম সীমা মোনা আমার থেকে জিজ্ঞেস করুন স্যার জি জি গুলো বলো মোনা বলো চার নাম্বার হচ্ছে যে 1928 ওকে থ্যাংক ইউ সো মাচ পাঁচ নাম্বার বল ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট পাঁচ নাম্বার তোমরা বলিও না আচ্ছা বলে দিছে ঠিক আছে কি বল কিছু করার নেই সবাই নেক্সট নেক্সট খাতা কলম নাও আবার নেক্সটটাতে যাও আচ্ছা আচ্ছা শোনো এটা একটু আমি শোনো এটা একটু আমি বলে দিই এটা একটু শুনে নাও দ্রুত বলা যাচ্ছে আয়েশা বেগম এন্ড হার হাজবেন্ড আর নাও ওল্ড এন্ড ফিবল এন্ড ফিবল ইয়ার্স অফ ম্যালনিউট্রিশন এন্ড deprivation have made them look older than their years. All they are left with now is their broken little house. Out of depression, Aisha Begum has started. Started begging in the village to feed her old and valley husband and herself. She doesn't know what ails him. Neither does she have the means to find out. এটা এবার মিলিয়ে রাখবা তোমরা খাতায় লিখে রাখবে নিজেরা এখন আমি কাজ করাবো এটা এটা আমাকে দেখাতে হবে সবাই লিখো সিকোয়েন্সটা আমাকে লিখে দেখাও এটা আমি প্রত্যেকজনের খাতা দেখবো প্রত্যেকজনের সেটা লিখলে হবে শুধু অ্যানসারটা লিখবা পরীক্ষায় কিন্তু ফ্র্যাগ ব্যবহার করে নিজে লিখতে হবে সাত নম্বর হ্যাঁ সাত নম্বর দেন শুধু অ্যানসারটা লিখি হ্যাঁ হ্যাঁ এখন শুধু অ্যান্সারটা লিখে আমাকে দেখাও সিকোয়েন্সটা দেখালে হবে ওকে এ বয়স কাজ করো সামির ইয়াসির লিখতেছো আবরার ইশরাক আবরার ইশরাক আকবর আমি চেক করবো সবার খাতা ডক্টর দীপুমণি কে এদিকে জয়েন হয়েছে নতুন আইডি দিয়ে এটা হচ্ছে যে কোন একটা ছেলে কিন্তু মেয়ের নাম দিয়ে ঢুকছে ছি বুঝছি বুঝছি আমি হ্যাঁ কাজ করো এটা একটু দেখে লিখে আমাকে দেখাও ক্লাস শেষের দিকে টাইম শেষ হয়ে যাবে একটু করে হ্যাঁ আমি লিখি লিখেছো আগে বলো তো হ্যাঁ দুজনে একসাথে লিখছি আমি 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 এ বয়সদের হয় নাই কারো বয়স আফিন দেখাও খাতা দেখাও স্যার আমি যদি আমার ফিল্ড দেখাও স্যার ছবি দিয়ে দি হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে তোমরা এখানে দেখাতে পারবে না এটা কাটাটা আমি দেখে নেব দেখি স্যার ক্যামেরা অন করা যাচ্ছে না মেক শিওর দ্যাট ইওর ক্যামেরা ইজ পাওয়ারড অন এন্ড ইট কানেক্ট আচ্ছা তুমি বলে দাও তাহলে বলে দাও বলে দাও বলে দাও সিরিয়ালি বলে দাও ক্যামেরা অন করা যাচ্ছে না সিরিয়ালি বলে দাও এবার বলো সিরিয়ালি বলে দাও ফার্স্ট হচ্ছে সি তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে বি তারপর হচ্ছে ই দেন হচ্ছে বি এর পরে কি কথা বলছে খাতা দেখাও লিখো না লিখছো এবার করলে কি হবে বলো তোমাদের হুট করে পরীক্ষা ডেট দিয়ে দেবে তখন কি করো বলো এবার কিছু কিছু প্র্যাকটিস না করলে পরীক্ষা কি করবো এমনি আমরা অফলাইন ক্লাস নিতে পারতেছি না এখানে অনেক তোমাদের ঘাটতি হয়ে যাচ্ছে এবার কিছু কাজ করো না বাসায় বসে বসে
ইয়াসির সামির ইয়াসির তোর খাতাটা দেখাও ইয়াসির জি স্যার খাতা দেখাও একটু নিচের দিকে এইটা আমি তো ফুল দেখতেছি না ফুল করে দেখানো একেবারে এইচ ডি দেখতেছি এইচ ডি বুঝছো এইচ ডি এর আগে দেখাও এরপরে এ ই এফ এইচ তারপরে ডি বি ঠিক আছে প্রথমটা সি ঠিক আছে ধন্যবাদ এই একটা ছেলে কাজ করতেছে ভালো করে দেশের ভবিষ্যৎ দীপুমণি যে আইডি থেকে জয়েন করছে সে দেখাও আবার ভাই দেখাও শেষ পর্যন্ত আমাদের সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে এসে আমাদের চেক করতেছে ডক্টর দীপুমণি আসলে ডিসাইড করবে আমাদের ক্লাস দেখে দেন স্কুল খুলবে না খুলবে না ডক্টর দীপুমণি তুমি খাতা দেখাও স্যার ডক্টর দীপুমণি এখানে চ্যাটে লিখছে ক্লাস ঠিকঠাক চলতেছে তো শিক্ষার্থীরা এটা আই গেস স্যার দেখাচ্ছে বড় দেখাচ্ছে আচ্ছা ও খাতা দেখাচ্ছে কাটা কই লিখো নাই সাথে কাটা দেখাচ্ছে এটা ফাঁদ সারিয়ার স্যার এটা ফাঁদ সারিয়ার না না ও দেখাচ্ছে তো কাটা কাটা অ্যানসার দেখাও না রিঅ্যারেঞ্জের অ্যানসার দেখাও আবার কাটা দেখেন অ্যানসার লিখো নাই এবারে হলে কি হবে আর কে দেখাবে কার লেখা শেষ হয়েছে বলো কে লিখেছ কেউ একজন আমরা এখানে শেষ করি এই আমাদের আজকে 56 মডেল কোশ্চেন শেষ আমরা নেক্সট আরেকটা করব তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো আমি যে মডেল কোয়েশ্চন গুলো টাস্ক করে যাচ্ছি এখানে কিছু কিছু মাঝে মধ্যে কিছু কিছু গ্যাপ যায় না যেমন ধরো দুই নম্বর কোয়েশ্চন গ্যাপ যাচ্ছে না এটা বাসায় দেখে নিবে এটা গ্যাপ দিচ্ছি যে কারণ আছে এটা হচ্ছে তোমার নিজেদের বাসায় লিখবা তো আর এখানে হুবহু যে লিখতে হবে এরকম না প্যাসেজ থেকে দুইটা বাক্য তিন বাক্য একটু হেল্প করিয়েন এখানে কি হেল্প করো বলো নিজেদের আমি ল্যাঙ্গুয়েজ যাচাই করার জন্য একটু কোয়েশ্চন করছি যাতে বই থেকে না পাও স্যার ওখানে এমসিকিউ একটা মানে সেটাই এমসিকিউ গুলো কোথা থেকে পাবো সব ইজি দেখো খুঁজে নাও সব ইজি আমরা স্টুডেন্ট মানুষ না আমাদের থেকে সব কঠিনই লাগবে তাই না ঠিক আছে নেক্সট অ্যাসাইনমেন্ট একদম ইজি করে করব ঠিক আছে এই স্যার তো এটা একদম সব কিছু বই থেকে স্যার খুব তুলে দিবেন যে কত না বই থেকে খুব তুলে দেওয়া যায় ঠিক আছে থ্যাংক ইউ কত কষ্ট করে পড়ছি না অ্যাডভান্সটা এটা অ্যাসাইনমেন্ট এটা পরীক্ষা হলে আমি কখনো দিতাম না এরকম অ্যাসাইনমেন্ট তো বাসায় বসে বসে করবা যে সেজন্য একটু বুঝে ভেবে চিন্তা করে করার জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সি ইউ দা নেক্সট টাইম উইশ ইউ অল দা বেস্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম